কিমের হুঙ্কারের মাঝেই ভারতের সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়া প্রবাল উত্তেজনা কোরীয় উপদ্বীপ অঞ্চলে দক্ষিণ কোরিয়া এবং জাপানকে যে কোনো মুহূর্তে ধ্বংস করে দেওয়ার হুমকি দিচ্ছে উত্তর কোরিয়া এমনই এক পরিস্থিতিতে ভারতের সঙ্গে যৌথ মহড়া নিয়ে নিজেদের সামরিক জোটের আকার আরও বাড়িয়ে নেওয়ার ইঙ্গিত দিল দক্ষিণ কোরিয়া ভারত এবং দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী ভারত মহাসাগরে যৌথ মহড়া দিল দক্ষিণ কোরিয়ার একটি নৌবহর সম্প্রতি মুম্বাইতে এসেছিল সেই ছপরের ফাঁকে শুক্রবার ভারত মহাসাগরে দেশের নৌবাহিনী যৌথ মহড়া দিয়েছে বলে খবর পাওয়া গেছে অনেক ডেস্ট্রয়ার এই মহড়ায় অংশ নিয়েছিল ছিল অন্যান্য ধরনের রণতরীয় দক্ষিণ কোরীয় সংবাদ সংস্থা ইয়ন হাপ এই খবর প্রকাশ করেছে জলদস্যু বিরোধী অভিযান সামগ্রিক পরিবহন সংক্রান্ত সহযোগিতা হেলিকপ্টার ল্যান্ডিং সহ বিভিন্ন বিষয়ের মহড়া দিয়েছে দুদেশের নৌবাহিনী ভারত এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সামরিক আদান প্রদানের লক্ষ্যই দক্ষিণ কোরিয়া নৌবাহর মুম্বাই সফর করেছে বলে ইয়নহাফ সূত্রে জানানো হয়েছে উত্তর কোরিয়া যখন প্রতিদিন পরমাণু হামলার হুমকি দিচ্ছে সে সময়ে ভারতের সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ নৌ মহড়া বিশেষ তাৎপর্য বলেও মনে করেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই মহড়ার মাধ্যমে পিয়ং একটা কঠোর বার্তা সিউল আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে